অ্যানালেটিক অ্যান্ড ব্যাক্টোর জিওমেট্রির নতুন লেকচার তোমাদের স্বাগতম আমরা আজকে আমাদের অলরেডি অনেকগুলো লেকচার হয়ে গেছে ওদের উপরে সো আমরা দেখো আর বেশি লেকচার দিব না এই অঙ্কটা দেখো ইম্পর্টেন্ট আস্র অঙ্কটা কী বলছে নাইনটিন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন এক্স ওয়ার যে সমীকরণ হইতে এক্স ওয়াই পদ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করা তাহলে আমরা একটু আগে যে আমরা অচ্ছুত রাশি পড়ছিলাম হ্যাঁ ইনভেরিয়েন্ট থিয়েরাম ঠিক আছে অপরিবর্তক থরম ফুরছিলাম ঠিক আছে দেখো এখানে এটা এখানে অ্যাপ্লাই করবো আচ্ছা এখানে দেখো প্রদত্ত সমীকরণ ঠিক আছে প্রদত্ত পদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ তোমার ঠিক আছে এটা হচ্ছে তোমার পদত্ত সমীকরণ নাইনটিন এক্স এক্স কে প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন কে প্লাস থার্টি থার্টি জিরো ঠিক আছে এখন এই সমীকরণকে ইহাকে ইহাকে এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস সি ইজিক টু জিরো ঠিক আছে তাহলে আমরা এই কি এক্স স্কোয়ার প্লাস টু এইস স্কোয়ার প্লাস সাথে তুলনা করিয়া পাই তুলনা করলে তুমি কি দেখো এক্স এখানে এক্স তাহলে এখানে এ এখানে কত এক্স সহক এখানে এক্স এইচ এ এখানে এক্স স্কোয়ারের শখ নাইনটিন তাহলে এ সমান সমান নাইনটিন ঠিক আছে তারপরে দেখো এখানে এসেছে তোমার বি ওয়াই স্কোয়ার এখানে এসেছে সেভেন ওয়াই স্কোয়ার তো বি সমান সমান কি সেভেন তারপরে দেখো এখানে দেখো টু এইচ এক্স ওয়াই এখানে ফাইভ এক্স ওয়াই তো এইচ সমান সমান কি এক্স ওয়াইট শখরে দুইটা ভাগ দিবা ঠিক আছে এই যে এক্স ওয়াই শখ ফাইভ এটারে দুইটা বাঘ দিলে তুমি কী পাইবা এইচ পাবা ঠিক আছে কমা সি ঠিক আছে সি সুসমান কী আছে তোমার এই যে সি সীসমানুসমান মাইনাস থার্টিন ঠিক আছে এখন দড়ি এক্স ওয়াই পদ অপস দড়ি এক্স ওয়াই পদ অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ ঠিক আছে এক্স ওয়াই পদ তাহলে এক্স ওয়াই পদ আমরা বাদ দিলাম দাঁড়ালাম এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার সমান সমান ঠিক আছে থার্টিনটাতে এই পাশে আছে আমরা ওই পাশে নিলে কী হবে মাইনাসের তো এই পাশে নিলে হয়ে যাবে প্লাসের আমরা এই এক্স এক্স ওয়ের পর্দা এক্স ওয়াই যে পদ আছে এটা বাদ দিলাম ঠিক আছে তাই আমরা এটা দিচ্ছি কি এ ওয়ান আর ওয়াই স্কোয়ার সহ বি ওয়ান ঠিক আছে আমরা দৌড়ছি দৌড়ি এক্স ওয়াই পদ অপসারণের জন্য এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার সমান সমান থার্টিন ঠিক আছে অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ এটা ঠিক আছে এটা দিলাম আমরা দুই নং ঠিক আছে সুতরাং এখন আমরা জানি সুতরাং অপরিবর্তক সূত্র অনুযায়ী অপরিবর্তক সূত্র অনুযায়ী আমরা কি জানি একটু আগে আমরা প্রমাণ করছি আগের লেকচারে আমরা দেখছিলাম এ ওয়ান প্লাস বি ওয়ান সমান এ প্লাস বি এ দুটা সমান ঠিক আছে তো এই যে সমীকরণের একশো পদ অপসারণ করে যে সমীকরণটা এটার এক্সেসকার শখ হক প্লাস এটা আর আমাদের যে প্রদত্ত সুনীকরণ এটার এক্স স্ক্যার শক এক্স স্কেয়ার স্ক্যার শকের যোগফল কী হবে সমান হবে আমরা ধরো প্রমাণ করছি ঠিক আছে তাহলে ইকুয়েল টু কত হবে দেখার কেন কত আছে নাইনটিন প্লাস সেভেন তাহলে কী হবে টোয়েন্টি সিক্স ঠিক আছে এবং এটাও দেখছি সাথে কী দেখছি এবি হ্যাঁ না এ ওয়ান বি ওয়ান শোন শোন কি এব মাইনাস এইচ স্কোয়ার ঠিক আছে তাহলে কি হবে এর মান আছে বি এর মান সেভেন আর এইচ এর মান আমরা বার করছি ফাইভ বাই টু ঠিক আছে ফাইভ বাই টু এখানে স্কোয়ার আছে স্কোয়ার ঠিক আছে তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো এখানে গুণ করলে পাবা ওয়ান থ্রি থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফোর তারপরে তুমি এটা করলে তুমি যেটা এটা পাবো ফাইভ জিরো সেভেন বাই ফোর ঠিক আছে সো আমাদের এখানে লাগবে কি দেখো আমাদের এ ওয়ান আর বি ওয়ানের মান লাগবে ওই মানটা এখানে বসে দিলেই আমরা পথ পদ অবস একশোই পদ বাদে আমরা সমীকরণটা পেয়ে যাব আমরা দেখো এখানে এ ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইছি ছাব্বিশ এখানে যদি আমরা এ ওয়ান মাইনাস বি ওয়ানের মান পাই তাহলে যোগ বিয়োগ করে আমরা এ ওয়ান বি ওয়ানের মান বের করতে পারবো ঠিক আছে এখন

এটার মান পাইছে টোয়েন্টি সিক্স চল্লিশ স্কোয়ার মাইনাস ফোর ই আর বিয়ানের মান পাইছে কত পাইছি ওই যে ফাইভ জিরো সেভেন বাই ফোর তো এই ফোর এই ফোর কাটা যাবে থাকবে তোমার কি মানে ফোর না লাগতে পারো তুমি লাগতে পারো ফাইভ জিরো সেভেন ঠিক আছে এখন এটাকে যদি স্কোয়ার দিয়ে এটাতে বিয়েফ করা পরে যদি রুট করো কত পাবা পাবা তুমি থার্টিন ঠিক আছে তাহলে তুমি কী কী বলাম এ ওয়ান প্লাস বি ওয়ান সিক্স আর এ ওয়ান মাইনাস বি ওয়ান থার্টিন ঠিক আছে অ্যান্ড দেখো এই দুটো তুমি যোগ করো যোগ করলে বি ওয়ান কাটা প্লাস থাকবে কি টু এ সমান তাহলে এখানে কী থাকবে উনচল্লিশ আর হয়েছে থার্টি নাইন সুতরাং এ ওয়ান সমান থাকবে তোমার উনচল্লিশ বাই ঠিক আছে তারপরে এই দুটা যদি তুমি একটা তার একটা বিয়োগ করো বিয়োগ করলে তুমি বি ওয়ান পাবা ঠিক আছে বি ওয়ান কী পাবা থার্টিন বাই টু ঠিক আছে এখন যে তোমার দুই নং কী ছিল দেখো তো দুই নং এই যে দুই নং এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার থার্টিন তুমি এ ওয়ানের মান পাইছো বি ওয়ানের মান পাইছো এখানে বসে দিলেই হবে ঠিক আছে তো এ ওয়ানের মান আমরা কী পাইছি থার্টি নাইন বাই টু এক্স স্কোয়ার আর এখানে ওই থার্টিন বাই টু আরেকবার কী আছে ওয়াই স্কার আছে হ্যাঁ এই যে আমরা এই সময় গান বসে দিয়েছি ঠিক আছে দুই কী আছে থার্টিন আছে হ্যাঁ ওকে এখানে দেখো এখানে তুমি থার্টিন দিয়ে কী করবা টু নাও টুল্লাশন নাও ঠিক আছে টু দিয়ে ওভেভোগ্য দাও নিয়ে একই কথা হ্যাঁ ট্রুলাশগুন নিলে ওই টুটা আসে এখানে গুণ হয়ে যাবে কোনো হ্যাঁ তাহলে তোমার থাকবে তোমার হ্যাঁ উনচল্লিশ দেখো উনচল্লিশ এক্স প্লাস থার্টিন ওয়াই স্কোয়ার শূন্য শূন্য তেরো দুগুনে ছাব্বিশ থাকবে এর যদি তুমি এখানে থাকে তেরো দিয়ে করে দাও তাহলে তিন তেরো উনচল্লিশ প্লাস এখানে হবে টু তেরো ছাব্বিশ তো এটাই তোমার নির্ণয় সমীকরণ ঠিক আছে ওকে পরের অঙ্ক দেখো কি বলছে মূলবন্ধুকে স্থির রাখে অক্ষ থেকে কত কোণে এবার তোমার কোন সাইসে থিতা সাইসে ঠিক আছে মূলবিন্দু স্ত্রী এক বাট অক্ষ যে আছে অক্ষ তুমি কত কোণে ঘুরাইলে এই যে সমীকরণ আছে এই সমীকরণের একশোই যে পদ আছে এটা কী হবে অপসারিত হবে ঠিক আছে আবার তোমার কী চাইছে সমীকরণটি রূপান্তরিত সমীকরণটি নির্ণয় করা ঠিক আছে তাহলে তোমার এখানে থিতা বার করতে হবে ঠিক আছে প্রথম তুমি দেখবা প্রদত্ত সমীকরণ ঠিক আছে সলিউশন প্রদত্ত সমীকরণ তোমার কি আছে যেটা আছে এটা লেখা দেওয়া আছে ঠিক আছে এটাই তোমার প্রদত্ত সমীকরণ ঠিক আছে এটা আমরা দিলাম এক নং সেভেন এক্স স্কোয়ার মাইনাস সিক্স টু থ্রি এক্স ওয়াই প্লাস থার্টিন ওয়াই স্কোয়ার টু সিক্সটিন ঠিক আছে এই এক নং সমীকরণকে সাধারণ দিকের সমীকরণ এর সাথে তুলনা করবো ঠিক আছে তাহলে আমরা যে এক নং সমীকরণ এটার কি এক নং সমীকরণকে সাধারণ দিকের সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস শূন্য এটা মুগস্থ করবো এটা সাধারণ দিকের সমীকরণ এর সইতে তুলনা করব সো তুলনা করলে তুমি পাবা দেখো এই সমানসম কি এ সেভেন এক্স স্কোয়ার এখানে আছে কি এ এক্স ঠিক আছে এ সমান সমান সেভেন বি এখানে আছে দেখো এই যে বি ওয়াই স্কোয়ার ওয়াই শখ বি এখানে ওয়াই শখ থ্রি থার্টিন ঠিক আছে বি সমান সমান থার্টিন ঠিক আছে তারপর তোমার আর কী কী আছে এখানে দেখো হ্যাঁ এই এই সমান সমান কি এই সমান সমান হল তোমার এক্স এই যে সেভেন এক্স স্কোয়ার ঠিক আছে তো ঠিক লিখছি হ্যাঁ এই সমান সমান হলো তোমার এক্সয় শহরে তুমি দুই দিয়ে বাঘ দেবে ঠিক আছে এক্সয় সক্রে দুই দেওয়া বাঘ দিলে তুমি এই পা এক্সয় সহ কি আছে মাইনাস সিক্স রুট থ্রি দুই দিয়ে বাঘ দিলে টু দিয়ে কাটা তিন দুগুণে ছয় তাহলে হবে মাইনাস থ্রি রুট থ্রি ঠিক আছে এরপর তোমার আর কী দো আছে তারপরে দেখো তোমার সি দো আছে সি সি কত সি সমান ঠিক আছে 16 এটার পাশে নিয়ে আসবে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস সিক্সটিন ঠিক আছে আর এফ আর যে এই কোনো আছে টু জি এক্স এক্স বা টু এফ ওয়াই এই টার্ম নাই তাহলে তোমার এই যে জি সমান সমান এফ সমান শূন্য শূন্য এই দুটা কি শূন্য ঠিক আছে এখন দেখো ওকে এখন দেখো মনে করি এই যে এক নং হইতে এই যে তোমার এক নং হইতে যদি আমার এই টার্মটা এক্স ওয়াই পদ হ্যাঁ এক্স ওয়াই পদ অবসরণের জন্য অক্ষতকে থিতাকণে আবর্তন করা হয় তাহলে আমরা কি জানি আমরা একটা থিরম দেখছিলাম ছয় নম্বর লেকচারে থাকবে কমান দেখছিলাম ঠিক আছে কী দেখছিলাম থিতার সমান সমান কী এক্সট্রাই পদ অপারেশন করার জন্য থিতার সমান সমান আমাদের কী আসে থিতা সমান সমান হলো হাফ টেন ইনভার্স ঠিক আছে টু এইচ বাই এ মাইনাস বি ঠিক আছে এখানে তুমি মান পাইছ হাফ টেন ইনভার্স এটার মান কি পাইছ এস মান পাইছ তুমি মাইনাস তেরো তিরিশ এটা টু দিয়ে গুণ দিলে হবে মাইনাস সিক্স রুট থ্রি ঠিক আছে বাই এ মাইনাস বি এ এ কত তোমার সেভেন আর বি কত থার্টিন এ সেভেন মাইনাস থার্টিন কত হবে মাইনাস সিক্স ঠিক আছে তাহলে তোমার এখানে আলটিমেট থাকতেছে হাফ টেন ইনভার্স দেখো মাইনাস সিক্স সিক্স কাটা দিলে থাকবে রুট থ্রি ঠিক আছে তাহলে হাফ টেন রুট থ্রি কত ডিগ্রি মান টেন ডিগ্রি মান রুট থ্রি ঠিক আছে তাহলে এখানে লাগতে পারো তুমি সিক্সটি ডিগ্রি কাটাকাটি করলে কত ডিগ্রি থাকবে থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে তিতার মান কত এ মূল বিন্দুকে স্থির রাখিয়ে অক্ষতকে কত ডিগ্রি কোণে কত ডিগ্রি কোণে ঘুরাইলে এই সমীকরণ হাতে একশোই পথ অপসারণ হবে এটা হচ্ছে তোমার থার্টি ডিগ্রি ঠিক আছে হুম এখন আর একটা আছে দেখো অতঃপর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো ঠিক আছে ও অথপরূপান্তরিত সমীকরণ নির্ণয় করো এটা তোমরা ট্রাই করো এটা পারবা ঠিক আছে এটা তোমার ওই হ্যাঁ প্রথম ধরে নেওয়া সমীকরণটা ঠিক আছে ধরে দিবা যদি এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার সমান সমান কী আছে তোমার সিক্সটিন ঠিক আছে এই যে এটা মনে করো একশো পদটা লাগবে না এখানে এ ওয়ান বি ওয়ান দূরে ঠিক আছে তো সিক্সটিন পাবা তো ওইখান থেকে ওই যে অচ্ছুত রাশি এ ওয়ান প্লাস বি ওয়ান সমান সমান এ প্লাস বি এখানে একটা কিছু পাবা বিষ আবার কি ওই যে এ ওয়ান তারপর কি বি ওয়ান শান সমান কি পাবা এ বি তো এখান থেকে ওই যে মানগুলো বসে বা এ মান আমরা বার করছি এখানে পাবা কি সিক্সটি তাহলে তোমার এ এ ওয়ান প্লাস বি ওয়ান এ প্লাস বি এর মান আছে এখন তুমি এ মানস বিয়ের মান বার করবে সমান এ প্লাস মাইনাস সূত্র দিয়ে তো মান বার করলে এ প্লাস এর মান এমানস মান যোগ তুমি কি পাবা এ ওয়ানের মান পাবা বিয়নের মান পাবা ঠিক আছে ও এ ওয়ানের মান বিওনের মান তুমি এই যে এখানে বসে দেবে ওনার মান বি অন এটাই বসাই দিলেই এটাই তোমার নির্ণয় সমীকরণটা হবে ঠিক আছে আমি জাস্ট বলে দিলাম তুমি অঙ্কটা করো ঠিক আছে ওকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ